19,000 ছাড়ালো দেশে করোনায় মৃতের সংখ্যা একদিনে শনাক্তের হার রেকর্ড 32.55%। আগামী মাসের মধ্যে 30,00,000 ভ্যাকসিন দেবে জাপান, দেশে এসেছে অ্যাস্ট্রাজেনেকার প্রায় 2,50,000 টিকা। কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে মানুষের উপস্থিতি কম, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এবং শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় নিলেন কিংবদন্তি গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর। সারা দেশ থেকে এবার 85,00,000 পিস কাঁচা চামড়া কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ ট্যানারি ব্যবসায়ীদের, আগামী সপ্তাহে কার্যক্রম শুরু। এবং ড্রেনের দূষিত পানিতে বিষাক্ত হয়ে পড়েছে ঝালকাঠির সুগন্ধা ও বাসন্ডা নদীর পানি, হেনস্থা হওয়ার ভয়ে প্রতিবাদ করছেন না কেউ।